السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার লাইভে। দর্শক, আপনারা গত বলতে পারেন কয়েক সপ্তাহ ধরে একটা বিষয় লক্ষ্য করে আসছেন যে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে টক অব দ্য নিউজ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে বর্তমান চোরাই সংসদের ভোটচোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানাভাবে হয়রানি করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে নতুন করে মামলা দেওয়া হয়েছে এবং অতীতের মামলাগুলি চাঙ্গা করে মানে বর্তমান যে বিচার বিভাগ আছে, মানে সরকার মদতপুষ্ট, এই বিচার বিভাগকে ব্যবহার করে ফরমায়েশি একটি রায় আদায় করে তাকে সাজা দেওয়া, এটি হলো মূল বিষয়। তো এটি নিয়ে নানান আলোচনা সমালোচনা, নানান ব্যাখ্যা বিশ্লেষণ অনেক কিছু হচ্ছে। এর মধ্যে মানে আওয়ামী লীগ তো সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে এবং ধর্মীয়ভাবেও তারা তাকে এতটাই খাটো করছে, এতটাই নিচু করছে যে উনি সুদখোর। আর সরকার বিরোধী যারা, সরকারের বাইরে যারা আছে, তাদের মধ্যে আবার দুটি গ্রুপ দাঁড়িয়ে গেছে। একটি গ্রুপ মানে তাকেও সুদখোর বলে সরকারের পক্ষে চলে গেছে। তো যাই হোক, এই নানান আলোচনা পর্যালোচনা, নানান বিশ্লেষণের মধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে সরকারের কিছু লেসপেন্সার তারাও অনেকটা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে গিয়েছে। যেমন দুদকের অ্যাটর্নি, দুদকের আইনজীবী, তিনি কিন্তু সরকারি আইনজীবী, তাই না? তাকেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলায় একমাত্র আইনজীবী, শুধুমাত্র আইনজীবী হিসাবে নিয়োগ করা হয়েছিল। তো সেই আপনার খুরশিদ আলম খানকে, খান নিজেই বলেছে যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে লড়বেন না। আর ডেপুটি অ্যাটর্নি, উনিও কিন্তু সরকারের লোক। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে 175 বিশ্ব নেতা, এর মধ্যে 104 জন হচ্ছে নোবেল বিজয়ী, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে একটি খোলা চিঠি পাঠিয়েছিল শেখ হাসিনাকে। সেই খোলা চিঠির বিরুদ্ধে বাংলাদেশের 50 জন পত্রিকার সম্পাদক মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একটা বিবৃতি দিয়েছে। তো সেই ধরনের একটা বিবৃতিতে সই করতে বলা হয়েছিল এই ডেপুটি অ্যাটর্নি ইমরান। উনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মানে তাকে হয়রানি করা হচ্ছে, তার সম্মান হানি করা হচ্ছে, সুতরাং আমি এই বিবৃতিতে সই করতে পারবো না। এরপরে কি হলো, আপনারা জানেন যে অ্যাটর্নি তো একজনই থাকে, ডেপুটি অ্যাটর্নি কয়েকজন থাকে। তো আরেকজন ডেপুটি অ্যাটর্নি এই ঘটনাকে কেন্দ্র করে, এই ইমরান ডেপুটি অ্যাটর্নির যে কামরা, যে রুমটা, যে কক্ষটা, সেই কক্ষের বাইরে আপনারা জানেন সরকারি একজন কর্মকর্তার ডোরে একটা নেম প্লেট থাকে, মানে ইমরান আহমেদ ভুঁইয়া ডেপুটি অ্যাটর্নি, এরকম একটা নেম প্লেট থাকে। তো উনি আবার মানে এতটাই সরকারের বড় লেসপেন্সার যে তার নেম প্লেটটা খুলে ফেলেছেন। মানে আওয়ামী লীগ যারা করে এবং আওয়ামী লীগের লেসপেন্সারি যারা করে, এদের কিছু উদ্দেশ্য থাকে। ওনার হয়তো খাহেশ জেগেছে যে উনি অ্যাটর্নি হবেন, এই জন্য উনি আগ বাড়িয়ে গিয়ে তার নেম প্লেটটা খুলে ফেললেন। আচ্ছা, কিছুক্ষণ পরে আমরা জানতে পারলাম বর্তমান চোরাই সংসদের ভোটচোর আইনমন্ত্রী জনাব আনিসুল হক, যিনি বর্তমানে তার বক্তব্য বিবৃতিতে বোঝা যায় যে বঙ্গশত্রু শেখ মুজিবের একমাত্র শুধুমাত্র পুত্র এই আনিস, তিনি একটা বিবৃতিতে বলেছেন বা মিডিয়াকে জানিয়েছেন যে ডেপুটি অ্যাটর্নি ইমরান আহমেদ ভুঁইয়াকে বরখাস্ত করা হয়েছে। এখানেই নাটকের শেষ না, এখানেই নাটকের শেষ না। এরপরে আমরা আবার কিছুক্ষণ আগে দ্য ডেইলি স্টারের মাধ্যমে জানতে পারলাম যে সেই ইমরান
নিরাপত্তার জন্য পরিবার সহ মার্কিন দূতাবাসে আশ্রয় নিয়েছেন। এই হলো কাহিনী। এই কাহিনীটা বলতে আমি 5 মিনিট সময়টা বের করে ফেললাম, ব্যয় করে ফেললাম। এবার আসুন মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমত ডেপুটি অ্যাটর্নি ইমরান মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে দাঁড়ানোর কারণে তিনি আওয়ামী স্পেন্সার হলেও আওয়ামী বিরোধী শিবিরে তিনি একটা সিম্প্যাথি তৈরি করতে পেরেছেন, তার প্রতি মানুষের একটা দয়া, একটা মায়া, একটা মহব্বত তৈরি হয়েছে। মানে সারা জীবন আওয়ামী লীগের দালালি, তেলবাজি, চামচামি, শেখ হাসিনার পা চেটে চেটে পরিষ্কার করেছে, শেখ হাসিনার পায়ের ধুলা পরিষ্কার করেছে সারা জীবন। হঠাৎ করে এসে শেখ হাসিনার একটা সিদ্ধান্তের বাইরে যাওয়ার কারণে তিনি আওয়ামী বিরোধী শিবিরে আল্লাহর উলি মনে গেছেন। মানে লাইক আপনাদের নিশ্চয়ই মনে আছে, আজ থেকে 5-6 বছর আগে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা, মানে তিনি সরস সংশোধনী বাতিল, যে সরস সংশোধনী বাতিলের রায়টা শেখ হাসিনার বিপক্ষে যাচ্ছিল, আর এই রায়টা দেওয়ার আগেই আইন সচিব, যে আইন সচিবকে কিন্তু এই শেখ হাসিনাই হত্যা করেছে। মানে আওয়ামী স্পেন্সার যারা আছে, আওয়ামী দালাল চামচা যারা আছে, এরা যখন চামচামি করে, এরা যখন দালালি করে, এরা কিন্তু বোঝে না। কিন্তু আমরা এটা বুঝি যে শেখ হাসিনা এমন এক দানবের নাম, তিনি তার স্বার্থে তার দলের যে কাউকে ব্যবহার করবে এবং তার স্বার্থেই তাকে একেবারে টিস্যুর মতো নর্দমায় নিক্ষেপ করবে। দিস ইজ শেখ হাসিনা। এনিওয়ে, তো এই প্রধান বিচারপতি সারা জীবন আওয়ামী লীগের দালালি, তেলবাজি, চামচামি করে করে সে প্রধান বিচারপতি হয়েছে, এবং দালালি চামচামির এমন সর্বোচ্চ সীমায় সে পৌঁছেছে যে তার পদের জন্য সে বাংলাদেশের সবচেয়ে সৎ, বাংলাদেশের সবচেয়ে সৎ রাজনীতিবিদদেরকে মানে জুডিশিয়াল কিলিং করার মাধ্যমে তার পদকে সে পাকাপোক্ত করেছিল। হঠাৎ করে তার মাথায় জনগণের জন্য কি চিন্তা আসলো, তার ভিতরে একটা চেঞ্জ আসলো যে না, আমি যা করেছি ভুল করেছি, বা কিছু কিছু ভুলের সংশোধন হয়, প্রায়শ্চিত্ত হয়, কিন্তু সব ভুলের প্রায়শ্চিত্ত হয় না। আপনি কলমের খোঁচায় 6-6 জন জামাতের নেতার জীবন ধ্বংস করেছেন, কলমের খোঁচায় 6-6 জন বাংলাদেশের শ্রেষ্ঠ রাজনীতিবিদদেরকে, সবচেয়ে সৎ মন্ত্রীদেরকে আপনি কবরে পাঠিয়েছেন। সেই আপনার হঠাৎ একটু শুভবুদ্ধির উদয় হলো, আর আপনি জনগণের পক্ষে একটা রায় দিতে গেলেন, আর জনগণও আপনার প্রতি দয়াদ্র হয়ে আপনার প্রতি একটা সিম্প্যাথি জনগণের তৈরি হলো। আপনারা লক্ষ্য করেছেন সব জায়গায় তার একটা জয় জয়াকার ছিল, তখন সবাই তার পক্ষে কথা বলছিল। ইভেন আমারও অনেক আলোচনা অনেকটা তার পক্ষে গিয়েছিল, যদিও সেই আলোচনায় আমি তার বিপক্ষে কথা বলে আবার পক্ষে গিয়েছিলাম, কারণ তার কাজটা তো জনগণের পক্ষে ছিল, কথা বোঝেন নাই। তো এই স্পেন্সার সারা জীবন স্পেন্সারই করেছে, সারা জীবন আওয়ামী লীগের দালালি, তেলবাজে, চামচামি করে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিপক্ষে বিবৃতিতে সই না করে তিনি আল্লাহর উলি মনে গেছেন। আসলে কোথায় কোন নাটক মঞ্চস্থ হচ্ছে আমরা তো জানি না, বিষয়টা খেয়াল করেন। সারা জীবন জনগণের বিপক্ষে ছিল, সারা জীবন আপনার আমার রক্ত চুষে চুষে খেয়েছে, এদেরই কলমের খোঁচায় কিন্তু বাংলাদেশের ইনোসেন্ট মানুষগুলোকে জুডিশিয়ারি ক্লিন করা হচ্ছে, জুডিশিয়ারি হত্যা করা হচ্ছে, এদেরই কলমের খোঁচায়। আর এখন একটা বিবৃতিতে সই না করার কারণে এখন মানে ভিলেন এখন নায়কে পরিণত হয়েছে। তো যাই হোক, ওই আলোচনাটা আগে সেরে আসি, আমি আগে শেষের আলোচনায় চলে আসলাম, সেটা হচ্ছে উনি তো ডেপুটি অ্যাটর্নি, তাই না? এই চাকরিটা কিন্তু সরকারি চাকরি, উনি একটা সিদ্ধান্ত নিতেই পারেন, ব্যক্তিগত একটা সিদ্ধান্ত উনি নিতেই পারেন। তো ব্যক্তিগত একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে ওনার নেম প্লেট খুলে ফেলা যায় কি না বিষয়টা, আমি আইনের ছাত্র না, মানে যুক্তি কি বলে আপনারা, একজন সরকারি কর্মকর্তা
একটা ব্যক্তিগত সিদ্ধান্ত তিনি নিয়েছেন, নেওয়ার কারণে তার নেমপ্লেট তারই কলিগ খুলে ফেলতে পারে কিনা, পারে না কিন্তু, এটি আইনত দণ্ডনীয় অপরাধ। এটা কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনেই তার বিরুদ্ধে মামলা হতে পারে, কিন্তু সেও আবার আওয়ামী শিবিরে নায়ক বনে গেছেন, হিরো বনে গেছেন, মানে তিনি তো এমনি ল্যাসপেন্সার আছেই, আরো বড় ল্যাসপেন্সারই পরিণত হয়েছে, সেই কি বলে ছাত্রলীগের সেই নেতার মতো, মানে ইকোনমিক্স হাসিনমিক্স বানাইছে যেভাবে, তাহলে আমরা ওনাকে এখন মানে ল্যাসপেন্সার ল্যাসপেন্সারেস্ট বলতে পারি, ল্যাসপেন্সারেস্ট। এনিওয়ে, এটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। তারপরে কি হলো, তাকে বরখাস্ত করা হলো, মানে আওয়ামী লীগ সরকারের কাছে সরকারি চাকরি ভেল্লার তেল, তারা যাকে তাকে সরকারি চাকরি দিতে পারে, আবার যাকে তাকে লাথি মেরে বের করে দিতে পারে। বিষয়টা আপনি বোঝেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা, তার চাকরিটা কিভাবে খাওয়া হলো খেয়াল করছেন? হয়তো কলমের খোঁচায় আইনমন্ত্রী বা প্রধানমন্ত্রী তার চাকরিচ্যুত করতে পারবে না, এই জন্য একটা নাটক সাজিয়ে তাকে ক্যান্সারের রোগী বানিয়ে তাকে তার পাশায় মানে শেখ হাসিনা একটা লাত্তি মারছে আর ফুটবলের মতো ছুটে গিয়ে পড়ছে মানে যুক্তরাষ্ট্রে, সেখানেও ঠাঁই হয় নাই, এরপর ওখান থেকে আবার চলে গেছে ক্যানাডায়। আওয়ামী লেসপেন্সার কিন্তু, আওয়ামী চামচা কিন্তু, কি করেছে উনি? সারা জীবন আওয়ামী লীগের চামচামি করেছে, সারা জীবন আওয়ামী লীগের তেলবাজি করেছে, দালালি করেছে, পদটা পাকাপোক্ত করার জন্য কাকে হত্যা করতে হবে, কাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে, ইট ডাজেন্ট ম্যাটার, ইনোসেন্ট মানুষগুলোকে সে হত্যা করেছে। আবার সেই আওয়ামী লীগেরই, সে আওয়ামী লীগকেই শো করে যুক্তরাষ্ট্র ক্যানাডায় তিনি অ্যাসাইলাম নিয়েছেন। কি আজব না, কি আজব না! সারা জীবন যে দলের সহযোগিতা নিল, সারা জীবন যে দলের সুযোগ সুবিধা নিল, আবার সেই দলকেই সামনে এনে আমেরিকায় সুযোগ সুবিধা নিচ্ছে, ক্যানাডাতে সুযোগ সুবিধা নিচ্ছে। এখানেও ঘটনাটা তাই হয়েছে, এখানেও ঘটনাটা তাই হয়েছে। সারা জীবন এই এমরান ডেপুটি অ্যাটর্নি, সারা জীবন এই এমরান শেখ হাসিনার দালালি তেলবাজি করেছে, সারা জীবন শেখ হাসিনার পা পানিতে ধোয়ানোর পরিবর্তে তার জিব্বা দিয়ে চেটে চেটে শেখ হাসিনার পা পরিষ্কার করেছে, আবার আজকে সেই শেখ হাসিনাকেই ব্যবহার করে সে যুক্তরাষ্ট্রে সেটেল হওয়ার একটা ধান্দা করতেছে, যুক্তরাষ্ট্রে অ্যাসাইলাম নিতে চাচ্ছে। কাকে ব্যবহার করে? শেখ হাসিনাকে ব্যবহার করে। মানে আমাদের পিনাকি দা একটা স্ট্যাটাস লিখেছেন, স্ট্যাটাসটা কোথায় গেল? উনি উনি তো প্রায় কিছু কিছু ভাষা ব্যবহার করেন, আমাদেরকে আনন্দ দেয়। মানে উনি উনি বলেছেন খাসটা, মানে এরা এমন খাসটা, মানে নির্লজ্জ বললেও ভুল হবে, এমন খাসটা এরা, এদের লজ্জা শরম হায়া শরম বলে কিচ্ছু নাই, মানুষের পর্যায়ে পড়ে না এরা। ওই যে আমি প্রায় বলি না, কোনো সম্ভ্রান্ত পরিবারের সন্তান কখনো আওয়ামী লীগ করে না, কোনো ভদ্রলোক কখনো আওয়ামী লীগ করে না, কোনো ভদ্রলোক কখনো আজকের এই সময় আওয়ামী লীগের লেসপেন্সারি আওয়ামী লীগের দালালি তেলবাজি চামচামি করতে পারে না, ওয়া সম্ভব করা সঠিকও না। মানে সঠিক কাজটা তো ভালো মানুষই করবে, তাই না? লেসপেন্সার দালাল তেলবাজ চামচা এরা তো সঠিক কাজটা করবে না, এটাই তো যুক্তি বলে, তাই না? আজকে দেখেন জনগণের সিম্পেতি নিয়ে সে যে শেখ হাসিনার সুবিধা সারা জীবন ভোগ করেছে, সেই শেখ হাসিনাকেই এখন ব্যবহার করে, আমি জানি না শেখ হাসিনাকে সে ব্যবহার করছে কিনা বা এখানে কোনো নাটক আছে কিনা, বিষয়টা বুঝুন আর কি। যারা আওয়ামী লীগের সরাসরি রাজনীতির সাথে জড়িত, এক, দুই, যারা আওয়ামী লীগ করে না কিন্তু সরকারি আমলা হয়ে আওয়ামী লীগ আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়েছে সারা জীবন, কথা বলেন, এদের প্রত্যেকের আজকে যুক্তরাষ্ট্রে প্রবেশ একেবারে অসম্ভব হয়ে পড়েছে, ইদার স্যাংশন না হয় ভিসা নীতি। এই স্যাংশন ভিসা নীতির কারণে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের লেসপেন্সার দালাল চামচা যারা আছে তারা যুক্তরাষ্ট্রে আর প্রবেশ করতে পারবে না, এমন একটা পরিস্থিতি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এখন আপনি যুক্তরাষ্ট্রে কিভাবে যাবেন, যুক্তরাষ্ট্রের অ্যাসাইলামটা কিভাবে নিবেন, বৈধভাবে কিভাবে নিবেন,
আমি জানি না এখানে কোনো নাটক আছে কিনা, এদার হতে পারে ইমরানের এই ডেপুটি অ্যাটর্নি ইমরানের এটি একটি বুদ্ধি, চিকন বুদ্ধি হতে পারে, সুযোগ একটা যায়, মানে শেখ হাসিনা তার ক্ষমতায় থাকতেছে না, যে কোনো মুহূর্তে শেখ হাসিনা পড়ে যাচ্ছে। এখন শেখ হাসিনা যদি পড়ে যায় তাহলে তো ভাই আমি ডেপুটি অ্যাটর্নি, আমার আর যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ নাই, কারণ সারা জীবন শেখ হাসিনার পাশ আটেছি, সারা জীবন শেখ হাসিনার দালালি তেলবাজি করেছি, আমার তো আর যুক্তরাষ্ট্রে ঠাঁই নাই, কানাডাতে ঠাঁই নাই, ইউরোপে আমেরিকায় ঠাঁই নাই আমার। এখন ইউরোপে আমেরিকায় আমি লিগালি যাইতে হলে আমাকে কি করতে হবে? হতে পারে এমন একটা চিকন বুদ্ধি তার মাথায় ছিল, এই চিকন চিকন বুদ্ধিটা সে একেবারে অক্ষরে অক্ষরে সেই চিকন বুদ্ধিটা খাটিয়ে সে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসির আশ্রয় কিন্তু নিয়ে ফেলেছে অলরেডি, অ্যাসাইলাম অলরেডি কিন্তু প্রায় অ্যাকসেপ্টেড। হতে পারে এটা তার চিকন একটা বুদ্ধি, আবার হতে পারে শেখ হাসিনা দেখছে যে আমার দালাল তেল বা চামচাগুলো তো ভবিষ্যতে লাগবে, তো ওদেরকেও একটা বন্দোবস্ত তো করতে হবে। এখন তো যুক্তরাষ্ট্রে ওদের ঢোকা নিষেধ হয়ে গেছে প্রায়, আমাদের তো নিষেধ অনেক আগেই হয়েছে, এখন দুই একজনকে কিভাবে যুক্তরাষ্ট্রে ঢোকানো যায়? হতে পারে এটা শেখ হাসিনার কোনো পরিকল্পনা হতে পারে যে তুমি এইভাবে এইভাবে সবকিছু করবা, এই কায়দায় এই কায়দায় করবা, তোমাকে লিগালি যুক্তরাষ্ট্রে থাকার বন্দোবস্ত করে দেব। হু নোজ ভাই, শেখ হাসিনা অনেক শেয়ানা, অনেক শেয়ানা, এবং আমি বিশ্বাস করি শেখ হাসিনা দালাল তেলবাজ লেসপেন্সার যারা চামচা যারা আছে এরাও কিন্তু কম শেয়ানা না, হতে পারে। তো এটাই ছিল মোটামুটি এই ডেপুটি অ্যাটর্নি ইমরানকে নিয়ে আমার অ্যানালাইসিস। আমি জানি না আসলে বাস্তবতা কোন জায়গায়, কারণ বাস্তবতাটা জানা আমাদের জন্য খুবই কঠিন, আমাদের সাংবাদিকরা সত্য নিউজ করতে চায় না, ভয়ে হোক আর কঠিন বাস্তবতায় হোক যেভাবেই হোক হয় না। এখন আপনারাই বিচার বিশ্লেষণ করবেন যে আমার যুক্তি আমার অ্যানালাইসিস কতটুকু সত্য। সকলেই ভালো থাকুন, জুমার নামাজের টাইম হতে আর 20 মিনিট বাকি, আমি আর লাইভ কন্টিনিউ করব না। ওয়াসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।